আবার খবরে নজর রাখবো উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং উত্তরবঙ্গে এই বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত এই অতি ভারী বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির কথাই শোনাচ্ছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দুই এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণে এখনই ভারী বৃষ্টি নয় বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর গতকালও আমরা দেখেছিলাম আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে দক্ষিণে কিন্তু এখনই ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই তবে উত্তরে বৃষ্টির সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনায় একটু বেশি বৃষ্টি হবে বলেই জানাচ্ছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার তুলনায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনায় অপেক্ষাকৃত ভারী বৃষ্টির কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী সুদীপ্তা কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখো এই মুহূর্তে তুমুল বর্ষণ শুরু হয়েছে বিভিন্ন জায়গায় বৃষ্টি কিন্তু যদিও আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে খুব বেশি ভারী বৃষ্টি হবে না অর্থাৎ এই বৃষ্টি তাই হবে এমন নয় যেহেতু যে একটা নিম্নচাপ অপরেখা সেই অর্থে নেই কিন্তু এটি হচ্ছে মৌসুমি অপরেখার জেরে এই বৃষ্টি যেহেতু বর্ষা বৃষ্টি চলছে সেটা কিন্তু চলবে তবে খুব বেশিক্ষণ এই আলিপুর আবহাওয়া দপ্তর করতে তুমি একটু স্থান পরিবর্তন করে কথা বলো সুদীপ্তা খুব বেশিক্ষণ এই বৃষ্টি স্থায়ী হবে না বলে আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে তবে ভারী বৃষ্টির পরিসংখ্যান ভারী কিনা সেটাই এখন দেখা সবে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু সজোরে বৃষ্টি এই মুহূর্তে চলছে শহর কলকাতায় কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাতে কিন্তু এই পরিস্থিতি চলছে এখন আপাতত যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টি যে খুব বেশিক্ষণ স্থায়ী হবে এমনটা নয় আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণ চললেও দক্ষিণে কিন্তু সে অর্থে হালকা থেকে মাঝারি বৃষ্টি পুনরাবৃত্তি আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ এই বৃষ্টি দিনভর চলবে না এই বৃষ্টি কিছুক্ষণ সাময়িকের জন্য কিছুক্ষণ পরে এই বৃষ্টি থেমে যাবে দফায় দফায় বৃষ্টি তবে সেটা যে খুব বেশিক্ষণ স্থায়ী হবে এমনটা নয় আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এটাই জানানো হয়েছে আপাতত কলকাতার ক্ষেত্রে এবং পার্শ্ববর্তী জেলার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার ক্ষেত্রেও কিন্তু এই পূর্বাভাস দুই মেদিনীপুর এবং চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে একটু বৃষ্টির পরিমাণ বেশি হবে কলকাতার ক্ষেত্রেও যেটা বলা হচ্ছে আকাশ মূলত মেঘলা থাকবে এবং মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রভাব এই যে বৃষ্টি আমরা দেখছি এই বৃষ্টিকে সাধারণত মাঝারি বৃষ্টি বলে থাকে আবহাওয়া দপ্তর কারণ এই বৃষ্টি দিনভর যদি এই সজোরে বৃষ্টি হয় কিংবা বৃষ্টি দীর্ঘক্ষণ যদি হয় তাহলে কিন্তু বৃষ্টি বলা হয় তবে আপাতত যে বৃষ্টি শুরু হয়েছে সেটা কিন্তু খুব বেশিক্ষণ স্থায়ী হবে না বলেই আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে কারণ এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে সক্রিয় হওয়ার জন্য বেশ কিছু ফ্যাক্টর লাগে অর্থাৎ নিম্নচাপ লাগে এই যে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি স্থানীয় ভাবে বজ্রগত নদীর সঞ্চার হয়ে বৃষ্টি যেহেতু আর্দ্রতা প্রচুর বেশি রয়েছে হিউমিডিটি প্রচুর রয়েছে 98% প্রায় রয়েছে আপেক্ষিক আর্দ্রতা এবং তার জেরেই এই বৃষ্টি এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে অনেক ধন্যবাদ সুদীপ্তা কথা বলছিলাম প্রতিনিধি সুদীপ্তা চৌধুরীর সঙ্গে আরো একবার জানিয়ে রাখবো যে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের পাঁচ জেলায় চলবে ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস এবং সোমবার পর্যন্ত এই অতি ভারী বৃষ্টি চলবে অন্যদিকে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি সেখানে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কম সক্রিয় অর্থাৎ উত্তরবঙ্গের তুলনায় সেখানে কম সক্রিয় সেই কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আগামী বেশ কয়েকদিন নেই তবে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে মেদিনীপুরে পূর্ব পশ্চিম মেদিনীপুরে তুলনামূলক একটু ভারী বৃষ্টি হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর